আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবর মতো আমি এসআর থাই আলমের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরও একটি ভিডিও। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব আপনারা সিলিংয়ের মাপ কীভাবে বের করবেন এবং খরচ এবং দাম কীভাবে বের করবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, তো বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক দেন না, কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না। তো বন্ধুরা, আপনাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। আমরা নিত্য নতুন সিলিংয়ের দাম, বোর্ডের দাম, থায়ের দাম তুলে ধরি আপনাদের মাঝে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যালকুলেটার। তো বন্ধুরা এখানে কিন্তু আপনার রুমের মাপটা প্রথমে দিতে হবে। রুমের মাপ কত, প্রথমে যদি আপনার রুমের দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্য মাপবেন কীভাবে সেটা আমি দেখে দিচ্ছি। ধরেন যে এটা আমাদের রুম, এই কানি থেকে আপনি এই কানি পর্যন্ত মাপ দিবেন কত হলো সেটা, এবং আপনার এই কানির থেকে আবার এই কানির মাপ দিবেন এটা কত হলো, তাহলে এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য, এটা হচ্ছে আপনার প্রস্থ। তো বন্ধুরা দৈর্ঘ্য যদি 18 ফিট হয়, প্রস্থ যদি 12 ফিট হয়, তাহলে আপনারা এই দেখতে পারতেছেন দৈর্ঘ্য 18 × 12, তাহলে কত হলো বন্ধুরা দেখতে পারতেছেন 216 স্কোয়ার ফিট। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার আলাদা আলাদা রুমের কিন্তু মাপ এভাবে কিন্তু বের করতে পারবেন। এভাবে কিন্তু 10 রুমের সিলিং মাপের কিন্তু বের করা খুবই সহজ। এভাবে আপনার আর এক রুমের মাপ যদি হয় 12, আর এক রুমের আর এক দিকে যদি হয় 14, 12 × 14, তো বন্ধুরা 12 × 14 দিলে হয় কত, 168 স্কোয়ার ফিট। এভাবেই কিন্তু আপনি প্রতিটা রুমের আলাদা আলাদা রুমের মাপ বের করতে পারবেন। এভাবে কিন্তু 10 রুম, 12 রুম, 15 রুম সিলিংয়ে পর্যন্ত মাপ বের করা যাবে। এবার আসি হিসাব কীভাবে বের করবেন। তো বন্ধুরা হিসাব আপনাকে দোকানে অবশ্যই যাবেন, তো দোকানদার আপনাকে রেট বলবে কত টাকা স্কোয়ার ফিট, কোন কোম্পানির বোর্ড নেবেন এবং কোন কোম্পানির জানালা নেবেন, এটার উপর দাম নির্ভর করে। তো বন্ধুরা 52 হতে পারে, 55 হতে পারে। তো বন্ধুরা যাই হোক না কেন, আপনারা আপনাদের রুমের যে স্কোয়ার ফিটটা আসলো, ধরুন 14 × 12, 168 স্কোয়ার ফিট যা আসলো, এটা দিয়ে আপনাকে গুণন দিতে হবে আপনার যে দোকানদার যে প্রাইসটা বললো সেটা। যদি 55 টাকা হয় তাহলে গুণন দেবেন 55 দিয়া, এই যে 55 আসলে কত, 9,240 টাকা। তো আবার যদি আপনার বা 14 × 12, আবার যদি আপনার 52 টাকা স্কোয়ার ফিট হয় তাহলে 2 × 52 দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 8,700 টাকা চলে আসলো কিন্তু। তো বন্ধু এভাবেই কিন্তু আপনার যদি 60 টাকা স্কোয়ার ফিট হয় কিংবা 58 টাকা স্কোয়ার ফিট হয় কিন্তু আপনি 58 দিয়ে গুণন দিতেন, এই যে দেখতে পাচ্ছেন 9,700 টাকা। তো বন্ধুরা রেট যতই হোক না কেন, আপনি রুমের মাপটা এভাবে বের কইরা গুণন দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি রুমের হিসাবটা বের করতে পারবেন। তো বন্ধুরা এভাবেই কিন্তু রুমের হিসাবটা আপনি বের করতে পারবেন এবং দামও বের করতে পারবেন। তো বন্ধুরা আমাদের দ্বারাও কিন্তু সিলিংয়ের কাজ করাতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল বোর্ড আছে, স্যাম্পল রুম। তো বন্ধুরা এছাড়া আপনি যেটাই পছন্দ করেন আপনাকে সেই বোর্ডটাই দেওয়া হবে পুরো রুমে। তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।